হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। মজার বিষয়টা হলো যে ধরো ঠিক যে যে বিষয়গুলো যেগুলো দেখে তোমরা একটা অপশনাল সাবজেক্ট সিলেক্ট করলে, সেই বিষয়গুলোই যদি হয়ে ওঠে তোমার কম নম্বর পাওয়ার কারণ, বা যেই সমস্ত তুমি যুদ্ধের সামগ্রী নিয়ে তুমি যুদ্ধে নামলে হয়তো দেখা গেল যে সেইগুলোই তোমার যুদ্ধের হারার কারণ হয়ে ওঠে, তাহলে কেমন লাগবে? আজকে আমরা অ্যান্থ্রোপোলজির এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ঠিক যে যে কারণে কোনো অ্যাসপিরেন্ট অপশনাল হিসাবে অ্যান্থ্রোপোলজিকে সিলেক্ট করে, কিভাবে ঠিক সেই কারণগুলোই হয়ে উঠছে এখন নম্বর কম হওয়ার কারণ এবং ভবিষ্যতে আরো নম্বর কম হওয়ার কারণ, এবং সেগুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে যদি আমরা এইভাবে দেখি বিষয়টা, যে কোনো একজন অ্যাসপিরেন্ট যখন সবার ফার্স্টে একটা অ্যান্থ্রোপোলজিকে সিলেক্ট করে, তার রিজন কি থাকে? তার কিন্তু প্রথম রিজন থাকে রিপিট কোশ্চেন্স, যে তারা যখন 10 ইয়ার্স দেখে তখন তারা স্পষ্ট দেখতে পারে যে গত 10 বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একই জিনিস রিপিট করতে থাকে। তাই সেই 10টা বছর যদি আমরা পড়ে চলে যাই, তাহলে সেই রিপিট প্রশ্নই আসবে, রিপিট প্রশ্নের উত্তর লিখে দিয়ে চলে আসবো এবং আমরা নাম্বার পাবো। 2, সিলেবাসটা যেহেতু খুব একটা শব্দ না, 2টো পার্টে ভাগ থাকে, একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে সোশ্যাল। এবং আমরা জানি যে এই বায়োলজিক্যাল আর সোশ্যাল যে পার্টটা থাকে তার মধ্যে একটু শক্ত থাকে বায়োলজিক্যাল পার্টটা, বাট সোশ্যাল পার্টটা মোটামুটি তুলনামূলক সোজা। তো বায়োলজিক্যাল পার্টটা যদি কোনো মতে অ্যাভয়েড করে, চোখ কান নাক বন্ধ করে মুখস্থ করে সোশ্যাল পার্টটাও যদি একটু বুঝে নিয়ে বা মুখস্থ করে লিখে দিয়ে আসা যায়, তাহলে নাম্বার পাওয়া যাবে। এটাই থাকে আমাদের দ্বিতীয় কারণ সিলেক্ট করার অ্যান্থ্রোপোলজি, যে 2টো পোর্শনই খুব একটা শক্ত না। বায়োলজিক্যাল পোর্শনটা একটু সায়েন্সের পার্ট থাকে ঠিকই, মানে ওই নানা রকম কোন পোর্শনটা কার কিরকম, কিন্তু সোশ্যাল পার্টটাও হেল্প করে। তাই 2টো মিলিয়ে সিলেবাসটা সহজেই শেষ করা যায়। তাহলে সিলেবাসটা যেহেতু সহজেই অ্যাকমপ্লিশ করা যায়, তো সেই কারণে আমরা এটা সিলেক্ট করি। 3rd হচ্ছে রিজন থাকে যে আমাদের নির্দিষ্ট যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ সেই প্রশ্নের উত্তরগুলো, অর্থাৎ রিপিটেটিভ প্রশ্নের যে রিপিটেটিভ উত্তরগুলো থাকে, আমরা জানি যে সেইগুলো নির্দিষ্ট কোনো আমরা দাদা দিদিদের থেকে নোটস জোগাড় করে নেব। অর্থাৎ অ্যান্থ্রোপোলজির একটা নির্দিষ্ট নোটস এর কালেকশন দাদা দিদির কাছে থাকে এবং সেটাই আমরা নিয়ে নিই তাদের থেকে, বা তারা আমাদেরকে টাকা দিয়ে বিক্রি করে বা এমনি ফ্রিতে দেয়, এবং সেগুলো মুখস্থ করে যদি সেগুলোই লিখে দিয়ে চলে আসি, তাহলে হচ্ছে আমি নাম্বার পাবোই পাবো, আমাকে নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না। আর তাছাড়া হচ্ছে যে অন্য অন্য জিএস পেপার গুলো পড়তে পড়তে এত প্রেশার থাকে, তাই একটা সহজ যেটা কিনা সহজে শেষ করা যাবে, কম পড়তে হবে, মুখস্থ করলেই হয়ে যাবে, কম বুঝতে হবে, নাম্বারটাও বেশি উঠবে, নোটসটাও অ্যাভেলেবেল থাকবে, সেই ধরনের এবং রিপিট প্রশ্ন হবে, সেই ধরনের আমরা সাবজেক্টই খুঁজে থাকি অপশনালের জন্য, ঠিক আছে, যাতে কিনা আমরা অপশনালে কম জোর দিই আর যাতে জিএস পেপার গুলো বেশি জোর দিতে পারি। মূলত জানি যে এই 4টে কারণই থাকে আমাদের সিলেক্ট করা অ্যান্থ্রোপোলজি, কিন্তু এইবার আমরা দেখব যে কিভাবে ঠিক এই এই কারণগুলোই তোমাদের নাম্বার পাওয়ার পথে অন্তরায় হয়ে উঠছে বা উঠবে। তার কারণ ইতিমধ্যেই তোমরা জানো যে অ্যান্থ্রোপোলজির যে ক্রেজ বিশাল পরিমাণে বেড়েছে, অর্থাৎ কম্পিটিশন বাড়ছে, এবং আগে যেভাবে অ্যান্থ্রোপোলজি নিয়ে অনেক অনেক বেশি মানুষজন পাশ করতেন, এখন সেটা স্যাচুরেট করবে। কেন করছে, কেন করবে, আরো কি কি সমস্যা আসতে পারে, এবার একটু সেই বিষয়ে দেখা যাক, তারপরে আমরা কিভাবে এইগুলো থেকে বেরোবো সেটা নিয়ে আলোচনা করব। এবার যদি আমরা এই দিকটায় আসি, প্রথমেই বললাম ইচ এন্ড এভরি ইয়ার রিপিটেটিভ কোশ্চেন, এবং এই ইচ এন্ড এভরি ইয়ার রিপিটেটিভ কোশ্চেন মানে কি জানো? তার মানেই দাঁড়াচ্ছে এটা যে তুমি এখন যে লেভেলে আছো, অর্থাৎ তোমার প্রিপারেশন, মানে তুমি ঠিক যে যে কারণে বেছে নিয়েছো এই সাবজেক্টটাকে, যে প্রতি বছর রিপিট প্রশ্ন আসে, অন্য যে কোনো অ্যাসপিরেন্ট কিন্তু ঠিক এই কারণেই অ্যান্থ্রোপোলজিকে বেছে নিয়েছে। অর্থাৎ তোমাদের যে প্রিপারেশনের যে লেভেলটা, তোমাদের প্রিপারেশনের লেভেল সবার সেম, তার কারণ একই প্রশ্ন পড়ছো তোমরা, যে প্রশ্নগুলো পড়লেই আনসার লিখে দিয়ে আসা যাবে। তো যখন আমরা একই প্রশ্ন পড়ি, স্বাভাবিকভাবে আমাদের একটা সেট অফ মাইন্ড তৈরি হয়ে যায় যে এই এই প্রশ্নগুলো, অর্থাৎ যদি আসে 10-12টা প্রশ্ন, সেই 10 থেকে 12টা প্রশ্নের মধ্যে আমরা এই নির্দিষ্ট প্রশ্নগুলোরই উত্তর দেবো, হয়তো 7টা, এবং সেই 7টাই তো সবাই দিচ্ছে,
তাহলে যখন এক্সামিনার খাতা দেখছে, সে কি দেখছে জানো তো? যে প্রত্যেকটা পরীক্ষার্থী একই প্রশ্নের উত্তর দিয়ে গেছে এবং যেগুলো রিপিট। এই প্রশ্ন এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা আসছে পরে, অর্থাৎ কিনা তোমরা রিপিট প্রশ্নগুলোরই আনসার দাও, অন্য কোনো প্রশ্ন ছোও না। এবং এই যে তোমাদের রিপিট প্রশ্নগুলোরই আনসার দেওয়া সাইকোলজি, সেটা সব অ্যাসপিরেন্টদের সাথে সেম, এবং সেই কারণেই নাম্বারটা কম আসে। কারণ এক্সামিনার দেখে যে একই প্রশ্ন সবাই লিখেছে, কারণ প্রত্যেক বছর সেগুলোই রিপিট আসে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে সবার অ্যাক্সেস, যে বাংলার যদি বইয়ের কথা বলি তাহলে বেঙ্গলি বুকস এর ক্ষেত্রে আর ইংলিশ বুকস এর ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আমরা জানি একটা বই আছে যেটা কিনা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসারের, একটা বই আছে যেটা কিনা ডেসক্রিপটিভ, আর একটা আছে যেটা কিনা একটু আন্ডার রেটেড, পরবর্তী ক্ষেত্রে বুক লিস্ট আমরা আনবো, একটা আন্ডার রেটেড বই আছে। এই হলো হচ্ছে বাংলা। এর থেকে বেশি বই হার্ডলি পাওয়া যায়, মানে ভালো কোয়ালিটি। ইংলিশ বইয়ের মধ্যে একটা বই সাধারণত সবাই ফলো করে, এবং তাছাড়া যে বইগুলো পাওয়া যায় একটু শক্তপোক্ত হয় বলে সবাই সেগুলোকে অ্যাভয়েড করে। অর্থাৎ কি ইংলিশের ক্ষেত্রে বা কি বাংলার ক্ষেত্রে সবার লিমিটেড অ্যাক্সেস, লিমিটেড অ্যাক্সেস কথাটা হয়তো ভুল হবে, যে লিমিটেড রিসোর্সেস। এই লিমিটেড রিসোর্সের কারণে যেটা হয় যে সবাই যে নলেজটা গেইন করছো সেই সবাই একই নলেজ গেইন করছো, কেউ আলাদা কিছু না। এক্সাম্পল হিসেবে যদি বুঝিয়ে বলি, এটা যদি হতো যে ন্যাচারাল সায়েন্স, তাহলে কি হতো যে নিউটনস ল, নিউটনস ল তো একটাই, সেটা তো আলাদা কিছু নেই। কিন্তু এক্ষেত্রে যখন তোমাদের সোশ্যাল সায়েন্স, সেক্ষেত্রে তো আলাদা আলাদা অনেকগুলো নলেজ থাকতে পারে, কিন্তু তোমরা যেহেতু রিসোর্সটা তোমাদের এক, তাই তোমরা একই নলেজ গেইন করছো, একই জিনিস জানতে পারছো, আলাদা কোনো পয়েন্ট এক্সট্রা কিছু কিচ্ছু তোমরা জানতে পারছো না। তার কারণ তোমাদের সবার রিসোর্সটা এক। আর ওই যে বললাম যে নির্দিষ্ট নোটস, যে দাদা দিদিরা হচ্ছে নির্দিষ্ট নোটস দেয়, যে নোটস গুলো পড়ে আমরা হচ্ছে পরীক্ষা দিলেই পাশ করে যাব, একটা জিনিস মাথায় রেখো যে সেইটা দিয়ে তারা পরীক্ষা দিয়েছে, তারা আর অনেকজনকে মানুষকে সেগুলো বিক্রি করেছে, আর বা সবাই ওই ওই নোটস এবং ওই বুক সবার কাছে দেখবে সবার হাতেই অ্যাভেলেবেল, যে তুই কি পড়ছিস আমি ওটা পড়ছি, তুই কি পড়ছিস আমি ওই নোটসটা পড়ছি। অর্থাৎ তুমি যেটাকে ইউনিক বলে মনে করছিলে আসলে সেটা ইউনিক না, আসলে সেটা সবার কাছেই অ্যাভেলেবেল। অর্থাৎ হোমোজেনাস টাইপের একটা নলেজ তোমরা গেইন করছো। হোমোজেনাস নলেজ কিভাবে সমস্যা হতে পারে, কিভাবে আমরা এই হোমোজেনাস নলেজটাকে হেটারোজেনাস নলেজে পরিণত করবো, আসছি সে বিষয় পরে। তারপরে হচ্ছে ইনক্রিজিং কম্পিটিশন অ্যান্ড সেমনেস অফ আনসার্স। এটা খুবই স্বাভাবিকভাবে বলা যায় যে কেউ যদি একই রিসোর্স থেকে পড়াশোনা করে, যে এক তো রিপিটেটিভ কোশ্চেন, দুই সোর্স সেম, তাহলে চোখ বন্ধ করে বলা যায় যে আনসারটাও সেম হবে। কি আনসার, কি আনসার প্যাটার্ন, দুটো আলাদা কিন্তু, হ্যাঁ মাথায় রেখো আনসার এবং আনসার প্যাটার্ন আলাদা। আনসার বলতে বোঝায় হচ্ছে যে তোমার উত্তরটা কি, যে দ্য কন্টেন্ট পার্ট, আর প্যাটার্ন বলতে বোঝাচ্ছে যে সেটা তুমি কোন স্ট্রাকচারে সাজিয়ে দিয়ে আসছো। এবং এটাই স্বাভাবিক যে সবাই যখন এই ওয়ান আর টু যখন সবার মিলে যায়, এই থ্রিটাও মিলে যায়, তাহলে নাম্বার তুমি আলাদা করে পাবে কি করে? তোমার তো সেই একই আনসার, কন্টেন্টও এক, প্যাটার্নও এক। প্যাটার্নের বিষয়টাই পরে আসছি। তাহলে এই ইনক্রিজিং কম্পিটিশন, মানে আগে যেটা 500 জনের হাতে ছিল যে নোটসটা, এখন সেটা 5000 জনের হাতে চলে গেছে, তুমি নাম্বার পাবে কি করে? এক্সামিনার কি দেখছে? এক্সামিনার দেখছে যে একই উত্তর, একই উত্তর, সবার একই উত্তর। কাকে নাম্বার দেবে? প্রথম জনকে? বাদ বাকিরা নাম্বার পায়? বা হয়তো প্রথম জনও পায় না, কারণ জানে যে সবাই এই একই উত্তর লিখেছে, একই বই দেখে লিখেছে, কোন বই কোন নোটস সবই তারা জানেন, তো নাম্বারটা পাবে কি করে? আর আবার বারবার বলছি, এটা তো সোশ্যাল সায়েন্স না, সরি এটা তো ন্যাচারাল সায়েন্স না, যেখানে কিনা নিউটনস ল লেখা থাকবে, সেই কোশ্চেনটা তোমায় লিখে দিয়ে চলে আসবে। কোনটা আমরা ন্যাচারাল সায়েন্স হিসেবে ডিল করতে পারি, যেখানে কিনা থাকে বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিটা, সেখানে হচ্ছে ওই একই বিষয় আমরা লিখে দিয়ে আসতে পারি। একই বিষয় মানে সেখানে যে প্রশ্নগুলো আসে, প্যালিওলিথিক, নিওলিথিক, মেসোলিথিক, ওই পোর্শনগুলো বা ব্লাডের যে পোর্শনগুলো আসে, সেই জায়গাগুলো একই উত্তর চলে। কিন্তু সোশ্যাল যে পার্টটা রয়েছে, সেই সোশ্যাল পার্টগুলোয় একই আনসার তুমি কি করে লিখে দিয়ে আসতে পারো? যতই মেনে নিলাম যে সেগুলো ডেটা ওরিয়েন্টেড হোক, কিন্তু একই প্রশ্নের উত্তর তো কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায় না, তো ঠিক সেই কারণেই নম্বরগুলো কম আসে। পরবর্তী যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো রোট লার্নিং অ্যান্ড ল্যাক অফ কনসেপচুয়াল ক্লিয়ারিটি। এইটা তোমাদের সবার একটা সমস্যা, যে তোমরা যখনই বলো কোনো ইনস্টিটিউটকে বা দাদাদেরকে যে বুঝিয়ে দিতে, তারা কি বলে যে নোটস আছে, এই নোটসটা আছে, রিডিং দে, লিখে দিয়ে চলে আসবে, মুখস্থ করে নে, ঝাড়া মুখস্থ কর, 20 থেকে 25 মিনিটের মধ্যে লিখে দিয়ে চলে আসবি, ব্যাস হয়ে গেল। অর্থাৎ সেই নোটসে কি লেখা আছে, বিষয়টা কি, জিনিসটা কি, কিভাবে অন্যভাবে লেখা যায়, তুমি জানলে না। এবার কোনো একটা নোট যখন তুমি কি জিনিস সেটা খায় না মাথায় দেয় না জানছো, ঠিক তখনই চান্স থাকে
সেটা অন্য প্যাটার্নে লিখে দিয়ে আসার যে জ্ঞান তার অভাব, এই যে প্যাটার্ন অন্য প্যাটার্নে লিখে দিয়ে আসতে পারছো না তার কারণ ওর সাথে তুমি মুখস্থ করেছো। রোট লার্নিং এটা সবাই করে অ্যান্থ্রোপোলজিতে বা অ্যাকটিনোমি নির্দেশ দেওয়া হয়, তাহলে কি তোমার এক তো বায়োলজিক্যাল পোর্শন কি সোশ্যাল পোর্শন কনসেপচুয়াল ক্লিয়ারিটি নেই, এবং তার সাথে তুমি সেটা মুখস্থ করছো, এবং এর ফলে যে সমস্যাটা হয় যে তোমার আনসার সেম হচ্ছে সবার মতো, ওই একই মুখস্থ করে লিখে দিয়েছে, কারণ তুমি তো বোঝোই নি। একটু অন্যরকম করতে গেলে সেটা আর আনসার থাকবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে, যেহেতু তুমি বোঝোই নি বা একটা জায়গায় যদি তুমি ভুলে যাও, ব্যস তোমার নিজে থেকে যে লিখে দিয়ে আসবে সেটাও তুমি পারছো না, কারণ তুমি বোঝোনি। ক্রিয়েটিভ থিঙ্কিং এর কথা তো বাদই দাও, ক্রিয়েটিভ থিঙ্কিং কি খায় না মাথা দেয় সেটা আমরা জিএস এর পাল্লায় পড়ে ভুলে গেছি, তার কারণ আমাদের জিএস সবসময় শেখায় যে কিভাবে কোনো জিনিস মুখস্থ করবো, তোমরা হচ্ছে ইকোনমি পলিটি হিস্ট্রি সব মুখস্থ করো, সত্যি কি এগুলো মুখস্থের জিনিস এগুলো একটু ভেবে দেখো, কারণ একবার যদি তোমরা বুঝে নিতে পারো সবগুলোকে যদি কানেক্ট করতে পারো, এগুলো কিন্তু কোনোদিনও মুখস্থ করো আমায় জিএস কখনো এই কথা বলতে পারে না। তো যাই হোক, ক্রিয়েটিভ থিঙ্কিং কি যেখানে কিনা একই প্যাটার্ন থাকবে কিন্তু সেই প্যাটার্ন গুলো আমাকে সবসময় নির্দেশ দেবে যে অন্যভাবে সেগুলোকে উপস্থাপন করার। উদাহরণ হিসেবে যদি বলি যে ধরো ট্রাইব, ট্রাইবের বিষয়টা কি, ট্রাইব হচ্ছে উদাহরণ হিসেবে বলবো ট্রাইবের কথা, তার কারণ কি ধরো ট্রাইবের একটা আনসার তুমি একটা কোনো বইতে পেয়েছো, কি প্রশ্ন করেছে যে ট্রাইবাল ডিসপ্লেসমেন্ট, যে ট্রাইব যে ডিসপ্লেসমেন্ট হয় সেই নিয়ে ধরো একটা কোনো তোমাকে প্রশ্ন করেছে, তো তুমি সেই আনসারে কি লিখে দিয়ে এলে, আনসারে তুমি লিখে দিয়ে এলে যা বইতে আছে যা তুমি পড়েছো সেগুলো লিখে দিয়ে এলে, বই বা নির্দিষ্ট নোটস। ক্রিয়েটিভ থিঙ্কিং মানে হচ্ছে যে যেখানে তুমি আরো ইনপুট করছো যে ভবিষ্যতেও কোথায় কোথায় ডিসপ্লেসমেন্ট হওয়ার চান্স আছে, কিভাবে সেটাকে আটকানো যেতে পারে, জাস্ট অল্প কয়েকটা লাইন, যদিও অ্যান্থ্রোপোলজিতে এখনো সেগুলো চাওয়া শুরু হয়নি। এই যে তুমি নিজের থেকে দুটো জিনিস দিলে, এইটাই তো তোমার লেখাকে অন্যদের থেকে আলাদা করে দিল, দ্যাট ইজ ক্রিয়েটিভ থিঙ্কিং। এবং এইটা যে দিতে পারে, যে বুঝে নিয়েছে বিষয়টা যে আলাদা কিছু সোর্স থেকে পড়েছে যার মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং কাজ করছে, একমাত্র তারই আনসার রাইটিং প্যাটার্নটা অন্যদের থেকে হেটারোজেনাস হয়ে উঠবে। আরো এই বিষয়টা ডিটেলে আসছি যে কিভাবে আনসারটা আমাদের আলাদা হবে। লাস্ট যে সমস্যাটার মধ্যে এখন আমরা ঢুকিনি, ইফ ইফ বাই এনি চান্স বা এটা হতেও চলেছে বা এটা হবেও, আমরা জানি যে যেই পেপারে সাধারণত নম্বরটা বৃদ্ধি পেতে থাকে, নম্বরটা বৃদ্ধি পেতে থাকে মানে মানে সবার ধরো একই নম্বর আসছে, রিপিটেটিভ প্রশ্ন আসছে, ঠিক আছে, যে ধরো হিস্ট্রি, হিস্ট্রিতে ধরো দেখা যাচ্ছে যে রিপিট 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 প্রশ্ন এসেই যাচ্ছে, কি করে কোশ্চেন ওরা টাফ করে দেয়, এইটা আমরা WBCS কি UPSC সব জায়গাতেই দেখেছি। ঠিক সেরকমই অ্যান্থ্রোপোলজিতে যেহেতু এত বেশি কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সেই কারণে ভীষণই চান্স আছে যে তারাও এবার প্রশ্ন টাফ করবে। এবার এই টাফটা কিরকম টাফ হবে, এই টাফটা দুটো দিক নিয়ে যদি আমি ভাবি, যে বায়োলজিক্যাল পার্ট আর সোশ্যাল পার্টটা, বায়োলজিক্যাল পার্টটা হয়তো আরো খুঁটিয়ে প্রশ্ন করবে, যেটাকে যেটা যদি তোমার কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকে তুমি লিখে দিয়ে আসতে পারবে না, আর সোশ্যালটা থেকে যেটা করবে সেটা হচ্ছে যে তোমার থিঙ্কিং চাইবে, কেমন ধরনের থিঙ্কিং, যেখানে তুমি কি ভাবছো, তুমি থাকলে এখানে কি করতে, সেই ধরনের কনসেপ্ট, মানে এক্ষেত্রেও কনসেপচুয়াল কনসেন্সে যে তুমি কি ভাবছো, আর এখানে কনসেপচুয়াল হচ্ছে যে তুমি বিষয়টা কতটা ভালো করে বুঝেছো। এই যে দুই ধরনের কনসেপচুয়াল আনসার যদি চাওয়া শুরু করে এবং চাইবেও, যেহেতু কম্পিটিশন বিশাল হারে বাড়ছে, সবার মধ্যে একটা ক্রেজ দেখা যাচ্ছে, সবাই বুঝতে পারছে যে অ্যান্থ্রোপোলজিতে নাম্বার বাড়ছে, মানে সরি অ্যান্থ্রোপোলজিতে নাম্বার এসেছিল একটা সময়, কিন্তু কেন এসেছিল তারা কিন্তু সেগুলো বোঝেনি, যে তখন যখন সাবজেক্ট নতুন থাকে তখন সবার মধ্যে একটা ক্রেজ তৈরি হয়, সবাই নিজে থেকে কিছু দেওয়ার চেষ্টা করে, এবং যখন সেই ক্রেজটা বেড়ে যায়, ঠিক ওই ইকোনমির মতো, যে যখন সেই ক্রেজটা বিশাল হারে বেড়ে গেল, সবাই ভাবে যে যা আছে সেটা নিয়ে চিপকে দিই তাহলেই আমাদের হয়ে যাবে। এই যে চিপকে দেওয়ার যে গল্পটা, যে পুরোনো তোমরা নোটস নিয়ে লিখে দিয়ে চলে আসছো আর মাথা কাজ করছে না, মুখস্থ করে লিখে দিয়ে আসছো, ঠিক এই কারণেই নাম্বার কমছে, কমবে, লিমিটেড রিসোর্সের অভাব, নোটস পড়ার প্রবণতা, ক্রিয়েটিভ মাইন্ডের অভাব, এবং ইটিসি ইটিসি ইটিসি, এইগুলো ছিল হচ্ছে আমাদের নাম্বার কেন কমছে, অ্যান্থ্রোপোলজিতে কি কি সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলোকে অ্যাভয়েড করব কি করে, কিভাবে আমরা এই বিষয়গুলোকে পুরোপুরি অ্যাভয়েড করতে পারি। তার প্রথমে তো আমি এটাই বলবো যে সবার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, এক, হোল সিলেবাস আমাদের আগে বুঝতে হবে, কি জিনিস আগে সিলেবাসটা খুলে আমাদের দেখতে হবে যে সেখানে আছেটা কি,
সেই সিলেবাসটা আমাদের পুরো বুঝে নিতে হবে যে আমার কাছে চাইছেটা কি। রিপিট প্রশ্নতে পরে যাও, আগে আমরা কি করি, আগে আমাদের আর টেন্ডেন্সি থাকে যে আগে 10 ইয়ার্স খুলে বসে যাই, পরে যাও 10 ইয়ার্সে, আগে সিলেবাসটা খুলে দেখতে হবে যে সেখানে আছেটা কি, চাইছেটা কি, কোন কোন ডিভিশন আছে, কোন কোন পার্ট আছে। এটা যখন দেখে নিলে তারপর তুমি 10 ইয়ার্স খোলো, তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যে এক্স্যাক্টলি কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে। এটা যখন তুমি বুঝে নিলে তোমার সেকেন্ড স্টেপ হওয়া উচিত যে পুরোটা কনসেপচুয়াল ক্লিয়ারিটি। কনসেপচুয়াল ক্লিয়ারিটি বলতে আমরা সবসময় এটাই বুঝবো যে সিলেবাসে যা আছে তা হচ্ছে আমাকে বললো মুখস্থ করতে, আর আমি মুখস্থ করে লিখে দিয়ে চলে এলাম, এটা নয়। আমাকে বুঝতে হবে যে ইচ অ্যান্ড এভরি পার্ট সেখানে কি আছে, বক্তব্যটা কি। ধরো এই সোশ্যাল পার্টের মধ্যে ধরো থিওরি পড়ে, থিওরির মধ্যে কি পড়ে, ধরো ফাংশনালিজম পড়ে। তুমি যদি না বোঝো যে ফাংশনালিজম কি, তুমি যদি মুখস্থ করে দিয়ে লিখে দিয়ে চলে আসো, একটা জায়গা তুমি ভুলে যাবে, ব্যাস পুরোটা তোমার ভুল, একদম কাটা, গোল, জিরো। কি বায়োলজিক্যাল পার্ট, কি সোশ্যাল পার্ট। দ্বিতীয় উদ্দেশ্য থাকবে কনসেপচুয়াল ক্লিয়ারিটি, যে হোল সিলেবাসটাকে আগে বোঝা, তারপর কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনা যে হ্যাঁ এই জিনিসটা আমার পুরো শেষ, এবং বোঝা যে আমি এটা বুঝেছি। থার্ড হচ্ছে তোমাদের রোট লার্নিং এর প্রসেসটা বন্ধ করতে হবে। রোট লার্নিং আর চলবে না, রোট লার্নিং চলতে পারে না, কারণ রোট লার্নিং আমাদের হচ্ছে শিক্ষার অন্তরায়, আমাদের কোন একটা বিষয় সেটা কিনা জানতে আমাদের দেবে না। তো আমরা যখন পড়বো কোনো জিনিস, মনে রেখো যে অ্যান্থ্রোপোলজিটা কিন্তু 400 নম্বরের, তো 400 নম্বর আমরা শুধুমাত্র মুখস্থ করে উড়িয়ে দিতে পারবো না, সেটা জিএস পেপার নয়। এবং জিএস পেপার নয় বলেই সেটাই একমাত্র তোমাদের এবির পথ, এবং এবির পথ এতটা সোজা হতে পারে না যে তোমরা রোট লার্নিং করলে এবং লিখে দিয়ে চলে আসলে এবং নাম্বার পেয়ে গেলে। তাই রোট লার্নিং এর প্রসেসটাকে আমাদের ছাড়তে হবে। চার হচ্ছে আমি বলবো ওই যে লিমিটেড রিসোর্স যে পোর্শনটা ছিল, ওই লিমিটেড রিসোর্সটাকে আমরা আনলিমিটেড করতে পারবো কখন জানো, যখন আমরা তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ইংলিশে পড়ো সে বাংলা খুলে দেখো না, আর যে বাংলায় পড়ো সে ইংলিশটা খুলে দেখো না। চেষ্টা করো একটা ইনক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল রেডি করার, যেখানে কিনা তুমি যদি ইংলিশ পড়ে থাকো বাংলাটাও দেখে নেবে যে সেখানে আর কোনো নলেজ বা ডেটা এক্সট্রা আছে কিনা, আর বাংলাটা যখন পড়বে তখন দেখে নেবে যে ইংলিশে কি কি জিনিস এক্সট্রা আছে যা যা বাংলায় নেই। এটা যখন করবে তোমার রিসোর্সটা এমনিতেই দ্বিগুণ হয়ে গেল, আর যখন আমাদের এই ডবল রিসোর্স হয়ে যাবে তার সাথে অ্যাড করার চেষ্টা করব যে আর কি কিছু যুক্ত করা যেতে পারে, অর্থাৎ নিজস্ব একটা স্টাডি ম্যাটেরিয়াল। মনে রাখবে যে দেখবে সবাই না আইএএস আইপিএস বা বিসিএস হয়ে নিজেদের যে নোটস এর খাতাটা থাকে সেটা বিক্রি করে, তার মানে তারা সেটা অনেক খেটে তৈরি করেছে, আর তুমি চেষ্টা করো সেটাকে কিনে নেওয়ার। এই টেন্ডেন্সিটা কিন্তু খুবই মারাত্মক ভুল, কারণ তুমি যত খাটবে এখন তবে তো গিয়ে পাবে, মানে তারা খেটেছিল বলে তারা পেয়েছে, তারা খাতা বিক্রি করার উদ্দেশ্যে খেটে খাটেনি, তারা নিজেরা পাশ করবে সেই উদ্দেশ্যে খেটেছিল এবং সেই কারণেই তারা পাশ করতে পারে। তো তোমাদের টেন্ডেন্সি থাকে নোটসের খাতা নিজে তৈরি করো। কিভাবে তৈরি করবে, বিভিন্ন বই, সেই বইয়ের কোন পোর্শন ভালো আছে, পারফেক্ট আছে, বেস্ট আছে, সেইগুলো জানার চেষ্টা করো। সময় দাও সাবজেক্টটাকে, 400 নম্বর 800 নম্বরের জন্য তোমরা বছরের পর বছর দিয়ে দাও, 400 নম্বরকে তোমরা সময় দাও না, এটাকে সময় দাও নোটস বানানোর চেষ্টা করো, সেই লিমিটেড রিসোর্স গুলোকে আনলিমিটেড বানাও। তার সাথে আর যা যা অ্যাড করবো হলো আনসার, এই আনসারের উপর কাজ করতে হবে। আনসারটা রাইটিং প্র্যাকটিস করো, আনসার রাইটিং প্র্যাকটিস করার সময় তোমাদের এই প্যাটার্নের উপরেও কাজ করতে হবে যে কিভাবে একই রিসোর্স থেকেও যদি তোমরা পড়ে থাকো তাহলে আনসারটা তুমি কিভাবে প্রেজেন্ট করলে সেটা অন্যরকম দেখাবে, সেটা যতক্ষণ না তোমরা প্র্যাকটিস করছো সেটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ ধরো একটা নির্দিষ্ট বই থেকে তোমরা পড়লে, কখনো চেষ্টা করেছো যে নির্দিষ্ট বই থেকে পড়েও এমন ভাবে নিজের ভাষায় সেটাকে প্রেজেন্ট করার যাতে কিনা উত্তরটা অন্যরকম হয়ে যাচ্ছে, বা সেটা কি কাউকে তুমি কখনো দেখিয়ে নিয়েছো, বা সেই আনসারটা যেটা পড়ছো সেই আনসারেরই একটা এমন প্যাটার্ন রেডি করলে যেটা কোনো বইতে নেই, যেটা কোনো নোটস এর খাতায় নেই, যেটা আর কারো মাথায় কখনো আসবে না। এই চেষ্টাগুলো যতদিন তোমরা না করবে ততদিন কিন্তু তোমাদের নাম্বার কম আসবে। ছয় হচ্ছে এই ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এর অভাব যেটা বলেছিলাম সেটাই তোমাদেরকে এখানে ইমপ্রুভ করতে হবে। ওখানে ট্রাইবের সময় কিছুটা আমি এন্ট্রি করেছিলাম যে ক্রিয়েটিভ থিঙ্কিং মানে হচ্ছে সবসময় একটু অন্যভাবে ভাবা, যে বইতে তো যা রয়েছে তা রয়েছেই, আর কি পয়েন্ট দিলে পরে জিনিসটা অন্যরকম হয়ে উঠবে। এই ক্রিয়েটিভ থিঙ্কিং কখন আসবে জানো, যখন তোমরা হচ্ছে রোট লার্নিং এ যাবে না, বিষয়টা স্পষ্টভাবে তার করে গিয়ে বুঝবে, যখন তোমার ইনক্লুড করার একটা টেন্ডেন্সি থাকবে,
তখন গিয়ে তোমার একটা নিজস্ব ক্রিয়েটিভ প্যাটার্ন একটা অন্যরকম আনসারের জন্ম দেবে। আর লাস্ট এটাই বলবো যে নিজেকে কনসেপচুয়াল পোর্শনটার জন্য রেডি করো। কনসেপচুয়াল পোর্শনটার জন্য রেডি করো মানে হচ্ছে যে কোনো প্রশ্ন আসুক আমি নিজের মতো করে উত্তর দিয়ে আসতে পারবো। আর এই যে কোনো প্রশ্ন আসুক নিজের মতো করে উত্তর দিয়ে আসতে পারবো তখনই সম্ভব হয় যখন তোমরা পুরো সিলেবাসটার বিষয়ে একটা আইডিয়া থাকে। আমি বলছি না যে পুরো সিলেবাসটা মুখস্থ করতে, আমি বলছি না পুরো সিলেবাসটা পড়তে, আমি বলছি সিলেবাসের বিষয়ে যখন আইডিয়া থাকবে তখনই একমাত্র পারবে তোমরা যে শুধুমাত্র রিপিট প্রশ্ন না অন্য রকম প্রশ্ন লিখে দিয়ে আসতে সেই প্রশ্নটা। এবং কনসেপচুয়াল প্রশ্ন যদি তোমরা অ্যাটেম্প করো তোমরা জানবে যে নাম্বার বেশি পাওয়া যায়, যে সবাই একই ধরনের প্রশ্ন লিখছে তুমি একটা অন্য ধরনের প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসলে নাম্বারটা কিন্তু তুমিই বেশি পাবে। এইগুলো হয়তো তোমাদের জানা বিষয়, যেমনটা আমরা পরীক্ষায় হতো নর্মাল আমাদের পরীক্ষাগুলোতে হতো। তো এই বিষয়গুলো মাথায় রেখো। আর লাস্ট যে বিষয়টা অ্যাড করব তা হলো আমাদের কোর্সের বিষয়, যে কোর্সটা তোমাদের অলরেডি ইন্ট্রোডিউস করিয়েছিলাম আগের দিন, তোমাদের জানিয়েছি অলরেডি ইন্ট্রোডিউস করিয়েছিলাম আগের দিন তোমাদের যে আমাদের 1 নভেম্বর থেকে আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেখানে তোমরা কি কি পাবে কি কি সুবিধা পেতে পারো সেগুলো অলরেডি তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো যদি তোমাদের মনে হয় যে যেই যেই জিনিসগুলোর কথা বললাম অর্থাৎ কনসেপচুয়াল ক্লিয়ারিফিকেশন আনা, নিজের মতো করে লেখা, নিজের মতো আনসার প্যাটার্ন তৈরি করা, ক্রিয়েটিভ মাইন্ড আনা, রোট লার্নিং থেকে বেরিয়ে আসা, জিনিসটাকে বোঝা, এইগুলো যদি বা আনসার যেটা লিখছো সেটা হচ্ছে প্র্যাকটিস করানো, সেইগুলো যদি মনে হয় যে অন্য কোনো ইনস্টিটিউট অন্য কোনো টিচারের দ্বারা সম্ভব নয় তো তোমরা চোখ বন্ধ করে নিশ্চিন্তভাবে এই কোর্সটায় ভর্তি হতে পারো। এটা আমাদের শুরু হবে হচ্ছে নভেম্বর থেকে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা পুরো অ্যানথ্রোপোলজি শেষ করিয়ে দেবো। জীবনে তোমাকে দ্বিতীয়বার আর পড়তে হবে না, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা হলে ফোন করে নিও এই নাম্বারে, নাম্বার তো রয়েছেই। আবার খুব তাড়াতাড়ি দেখাবে, অ্যানথ্রোপোলজি ভিডিও এখন আসতেই থাকবে, আমরা ইউটিউবেও শেষ করাবো, এমনিতেও অ্যানথ্রোপোলজির সিলেবাস কিন্তু লাইভ ক্লাসে যা যা বেশি পাওয়া যাবে তা ওই 1-2 করে লেখা রয়েছে, দেখে নিও। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, কোনো সমস্যা প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। আজকের জন্য তাহলে এতটাই, ধন্যবাদ।